नमस्कार बंधुरा काजेर सन्धाने थाका जे जेखान थेकेई आजकेर ई ब्यूटी देखछेन प्रत्येककेई अनेक अनेक अभिनंदन एवं शुभेच्छा। बंधुरा प्रत्येक दिनेर मतो आजके आमरा नतुन एकटी चाकरी संक्रांत विज्ञप्ति निये आलोचना करब एवं आजकेर जे विज्ञप्तिटी निये आलोचना करब सेटी देवा होयेछे इंडियन एयरफोर्स गवर्नमेंट अफ इंडिया थेके। तो भिवार्स आजकेर जे इंडियन एयरफोर्स थेके नतुन एकटी नोटिफिकेशन निये आलोचना करब सेखाने योग्यता जदि आमरा बोली केवलमात्र आपनादेर माध्यमिक पास एवं उच्च माध्यमिक पास निये किन्तु आपनादेर ई सम्पूर्ण विज्ञप्ति थाकबे एवं आवेदन जदि बोली ताहले केवलमात्र आपनारा 10 टाकार एकटी स्टाम्प पेपर निये किन्तु आपनारा पोस्ट अफिसेर माध्यमेई अप्लाईटी करे निते पारबेन। ভিউয়ার্স বিস্তারিতভাবে জানতে চাইলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, যার ফলে প্রত্যেকটি বিষয় আপনারা ভালোভাবে বুঝতে পারেন। বাকি ডিটেইলসগুলি আমরা তাদের অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে অবশ্যই আলোচনা করব। তার আগে করে নেব প্রত্যেক দিনের মতো একটি রিকোয়েস্ট, যদি আপনারা এই ধরনের চাকরি সংক্রান্ত এবং এডুকেশন রিলেটেড সকল প্রকারের আপডেটস কভার করার প্রতিনিয়ত ভিডিও আকারে পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যেভাবে দেখছেন ঠিক সেভাবে আপনার মোবাইল স্ক্রিন থেকেও ভিডিওতে একটি লাইক করে দেবেন। নিচেই দেখবেন বাঁ দিকে লাল কালারের সাবস্ক্রাইব লেখা আছে, সেইখানে একটি ক্লিক করবেন। যখনই সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন পাশে দেবেন একটি বেল বাটন আসবে, অল নোটিফিকেশন অন করে রাখবেন। মনে রাখবেন যখনই তিনটি ক্লিক করবেন তখনই কিন্তু আপনি আমাদের চ্যানেলের একজন সদস্য হবেন এবং আমাদের চ্যানেল থেকে উঠে আসা প্রত্যেকটি কাজের ইনফরমেশন আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন এবং হয়তো সেখান থেকেই কোনো একটি কাজ পেয়ে আপনার ফিউচারে একটি ভালো কাজে লাগাতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল রিকোয়েস্টটি, আশা করব সবাই সাপোর্ট করবেন। এবার সরাসরি চলে যাব নোটিফিকেশনের পাতায়, দেখে নেব ডিটেইলসে কি কি দেওয়া আছে। তো ওয়েলকাম ভিউয়ার্স, আমরা চলে এলাম ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে উঠে আসা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তির দিকে, দেখে নেব প্রথমেই কি লেখা আছে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট আন্ডার হেডকোয়ার্টার সাউথ ইস্টার্ন এয়ার কমান্ড। তো ভিউয়ার্স প্রত্যেকটি পোস্ট আপনাদের গ্রুপ সি পোস্টে কিন্তু পোস্টিং হবে। তো নেক্সট দেখে নেব আপনাদের নেম অফ পোস্ট, সঙ্গে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাজ পার রিক্রুটমেন্ট রুলস এবং এজ লিমিট দেওয়া আছে। আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব, এক এক করে অবশ্যই আপনাদের একটু বুঝতে হবে। দেখে নিচ্ছি প্রথম পোস্ট কী আছে। মাল্টিটাস্কিং স্টাফ MTS রাখা হয়েছে প্রথমেই, এবং প্রথম যেই পোস্ট আছে তার যদি যোগ্যতা দেখি, মেট্রিকুলেশন পাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনাদের কিন্তু কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই চলবে, এক্সট্রা কোনো যোগ্যতার প্রয়োজন নেই। ডিজারেবল দিয়ে দেওয়া আছে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাদের সেই রিলেভেন্ট ফিল্ডে, তাহলে অবশ্যই আপনারা গুরুত্ব কিন্তু বেশি পাবেন। তবে যাদের সেই এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, ফ্রেশার্স হিসাবেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, তার ফলে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না। এজ লিমিট যদি দেখি 18 বছর থেকে 25 বছর রাখা হয়েছে। পরবর্তী যতগুলি পোস্ট আছে প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু আপনাদের এজ লিমিট সেম রাখা হয়েছে 18 বছর থেকে 25 বছরের মধ্যে, এবং SC ST যারা আছেন 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবেন এবং OBC যারা আছেন তারা কিন্তু 3 বছরের সেই এজ রিল্যাক্সেশনটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এখানে যদি আমরা পোস্টগুলি দেখি তাহলে কিন্তু অনেকগুলি পোস্ট রাখা হয়েছে, হাউসকিপিং থেকে শুরু করে মাস স্টাফ এবং LDC ক্লার্ক, হিন্দি টাইপিস্ট, স্টেনোগ্রাফার, গেট টু, স্টোর এবং স্টোর কিপার, লন্ড্রিয়ান, ইয়াবে কিন্তু অনেকগুলি পোস্ট আছে আপনাদের গ্রুপ সি পোস্টে। তো আপনাদের যেটা করতে হবে, আপনারা অবশ্যই এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে, সেখানে লিঙ্কের মধ্যে ক্লিক করে এই নোটিফিকেশনটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনারা কিন্তু এই যে পোস্টের এগেনস্টে যা যা যোগ্যতা আছে অবশ্যই দেখবেন। বলে দিচ্ছি আপনাদের প্রত্যেকের যোগ্যতায় কিন্তু 10th পাস এবং 12th পাস, এই 10th এবং 12th পাস করে যদি আপনারা কেউ কাজ করতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু করতে পারবেন। এখানে প্রত্যেকটি পোস্টের এগেনস্টে প্রথমেই কিন্তু যোগ্যতাগুলি মেনশন করে দেওয়া আছে। অনেকগুলি পোস্ট বলে আমরা প্রত্যেকটি পোস্ট নিয়ে আলোচনা করছি না, কারণ তাহলে অনেকটাই সময় নষ্ট হয়ে যাবে, ভিডিওটা অনেকটাই লং হবে। কেবলমাত্র আপনাদের ফায়ারম্যান যেটা আছে সেই ক্ষেত্রে আপনাদের ফিজিক্যাল এক্সামিনেশন ব্যাপারে কিছু দেওয়া আছে, আপনাদের যে হাইট ওয়েটের যে বেসিকগুলি আছে সেইগুলো এখানে দেওয়া আছে, আপনারা অবশ্যই এগুলি লক্ষ্য রাখবেন। দেখে নেব নেক্সট কী দেওয়া আছে। নেক্সট আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, আপনাদের অবশ্যই ভালোভাবে বুঝতে হবে, আপনাদের একটি পোস্ট দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। প্রথম যে পোস্ট দেখেছিলাম আমরা ম্যাথ স্টাফ, তার জন্য কিন্তু দেখুন এখানে 4টি সেকশনে ভাগ করে দেওয়া আছে, অর্থাৎ তার মানে হচ্ছে গিয়ে এখানে যে ম্যাথ স্টাফ নিয়োগ করা হচ্ছে সেটা 4টি জায়গায় নিয়োগ করা হচ্ছে। প্রথম যে জায়গা সেখানে কিন্তু এখানে অ্যাড্রেসটি দেখুন আপনারা, এখানে অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে। যারা যারাই আবেদন করবেন, আপনারা যে জায়গা আপনার কাছে এবং যে জায়গায় আপনারা কাজ করতে চান, আপনারা যখন পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপ্লাই করবেন অবশ্যই এখানে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে। ধরুন ম্যাথ স্টাফ আপনার প্রথম যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে পাঠাতে চাইলে, এই অ্যাড্রেসটি আপনার কাছাকাছি কোনো জায়গা, তাহলে আপনারা এই অ্যাড্রেসে পাঠাবেন এবং সঙ্গে এই অ্যাড্রেসে কতগুলি পোস্ট আছে সেটাও কিন্তু দেখে নেবেন। দেখুন এখানে 4টি সেকশনের মধ্যে 3 নম্বর সেকশনে সব থেকে বেশি শূন্য পদ রাখা হয়েছে 3টি, একটি হচ্ছে EWS, একটি হচ্ছে UR এবং একটি হচ্ছে OBC।
বেতনক্রম কিন্তু সেমই থাকে প্রত্যেকটি জায়গাতে 18,000 থেকে আপনারা পেয়ে যাবেন এবং পোস্ট অনুযায়ী কিন্তু সেই স্যালারিগুলো আপনারা দেখবেন 18 থেকে 19,000 ইয়াবে কিন্তু পোস্ট অনুযায়ী সেই স্যালারিগুলি আছে এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি পোস্টের এগেইনস্টে অ্যাড্রেসগুলি দেখবেন দেখুন এখানে এমটিএস দুটি জায়গায় এমটিএস নিয়োগ করা চলছে এবং দুটি জায়গার অ্যাড্রেসও কিন্তু সঙ্গে এখানে দেওয়া আছে প্রত্যেকটি পোস্টের এগেইনস্টে কিন্তু এখানে জায়গা থেকে শুরু করে কতগুলো ভ্যাকেন্সি রাখা হয়েছে সেইগুলি দেওয়া আছে আপনারা ভ্যাকেন্সি দেখবেন অ্যাড্রেসটি দেখবেন যেই অ্যাড্রেস আপনার কাছে মনে হবে সেই অ্যাড্রেসে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি পাঠাবেন তো ভিউয়ার্স এইগুলি আপনারা দেখবেন অনেকগুলি প্রচুর শূন্যপদ রাখা হয়েছে এক এক করে আমরা আলোচনা করছি না কারণ নোটিফিকেশনটা অনেকটাই বড় এবং এক এক করে আলোচনা করাটাও পসিবল নয় তো ভিউয়ার্স চলে যাব নেক্সট ইম্পর্টেন্ট টপিকে দেখে নিচ্ছি কী দেওয়া আছে এবং অবশ্যই আপনার নোটিফিকেশনটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে ক্লিক করে এই নোটিফিকেশনটি আপনার নিজেদের কিন্তু অবশ্যই দেখতে হবে নেক্সট চলে এলাম হাউ টু অ্যাপ্লাই কীভাবে আপনারা আবেদন করতে হবে আবেদনের জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে এই নোটিফিকেশনই আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে কিন্তু প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে এখানে দুটি ফর্ম আছে একটি আপনারা ফিল আপ করবেন এবং অফিসিয়াল ইউজের জন্য আরও একটি ফর্ম আছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে দিতে হবে এই দুটি ফর্ম আপনারা একত্রে পেয়ে যাবেন এই দুটি ফর্মকে আপনারা অবশ্যই প্রিন্ট করবেন প্রিন্ট করে প্রথম যে ফর্ম আছে সেই ফর্মটি আপনারা ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনারা যেই পোস্টে আবেদন করতে চাইছেন সেই পোস্টের এগেনস্টে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আপনারা বাজার থেকে একটি এনভেলপ কিনে সেই অ্যাড্রেসে আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি লিখবেন এবং যে জায়গায় পাঠাবেন সেই অ্যাড্রেসটি লিখে কিন্তু আপনাকে সেই অ্যাড্রেসেই আপনার সেই অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে এবং এনভেলপের উপরে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ দি কোন পোস্টে আবেদন করছেন সেটা লিখবেন এবং ক্যাটাগরি কী আছে সেটাও কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবেন এবং সঙ্গে আপনাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখ 10 টাকার একটি স্ট্যাম্প আপনাদের কিন্তু সঙ্গে দিতে হবে সেই এনভেলপের মধ্যে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ 10 টাকার স্ট্যাম্প দিতে হবে আপনাদের এবং যারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করবেন কারণ আবেদনের ডেট খুবই সীমিত রাখা হয়েছে 15/3/2021 মধ্যে আপনাকে আবেদন করতে হবে সেই কারণে যেহেতু আপনারা পোস্ট অফিসের মাধ্যমে করবেন চেষ্টা করবেন আজ থেকে 3-4 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি সেরে নেওয়ার জন্য তো ভিউয়ার্স বাকি ডিটেলসগুলি যতটা গুরুত্বপূর্ণ নয় এখানে সিলেকশন প্রসেস দেওয়া আছে আপনারা দেখবেন অবশ্যই আপনাদের এক্সাম নেওয়া হবে এবং এক্সাম কখন নেওয়া হবে তার কল লেটারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সেই কল লেটারের মধ্যে আপনাদের এক্সাম স্থান থেকে শুরু করে সব কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ সিলেবাসটিও এখানে দেওয়া আছে যারা যারা আবেদন করবেন এই যে মোড অফ সিলেকশন 5 নম্বর পয়েন্ট থেকে এই ডিটেলসগুলি আপনারা অবশ্যই দেখে নেবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের আলোচনা ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে উঠে আসা একটি নোটিফিকেশন নিয়ে আপনার সঙ্গে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের দেখার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে প্রত্যেক ক্যান্ডিডেটস আমাদের এই ভিডিওগুলি পেয়ে তারা কিছুটা উপকৃত হয় এবং কোনো কিছু বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রিপ্লাই দিয়ে সাহায্য করব আজকের মতো ভিউয়ার্স এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন বিদায় নিচ্ছি বন্ধু টাটা বাই বাই